रिजॉर्ट के गेट पर दबे एक मजदूर का शव बरामद। युवक के रहस्य में मौत की घटना से परेशान लोग। सिलीगुड़ी उपमंडल के नक्सलवाड़ी ब्लॉक के हाथीघिसा के बिरसिंह जोत में एक निजी रिजॉर्ट के गेट पर दबे एक मजदूर की रहस्यमय मौत की घटना से सनसनी फैल गई है। मृतक का नाम सूरज लामा है, जो सिरखोला का रहने वाला बताया गया। जानकारी के मुताबिक सूरज लामा पिछले 3 महीने से उक्त रिजॉर्ट में कुक का काम कर रहा था। सूत्रों के मुताबिक लोहे का गेट उसके शरीर पर गिर गया, जिससे उसकी मौत हो गई। हालांकि मृतक के परिवार का आरोप है कि अगर गेट शरीर पर गिरा तो केवल सिर पर चोट कैसे लगी, ये जरूर प्लान के मुताबिक हत्या की गई है। वहीं मृतक के ससुर ने ये भी आरोप लगाते हुए कहा कि इस पूरी घटना में कई लोग शामिल हो सकते हैं। इधर घटना की सूचना पाकर नक्सलबाड़ी थाने की पुलिस मौके पर पहुंची और बाद में SDPO नक्सलबाड़ी और CI नक्सलबाड़ी मौके पर घटनास्थल पर पहुंच गई और मामले की जांच शुरू की। इधर शव को बरामद कर पोस्टमार्टम के लिए उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल भेज दिया गया। उस युवक की मौत आखिर कैसे हुई, ये कोई एक्सीडेंट थी या कोई सोची समझी चाल, पोस्टमार्टम रिपोर्ट के बाद ही उसके रहस्यमय मौत का कारण पता चलेगा। राहुल विश्वकर्मा बाड़ी हे निरंगे पोस्ट अफिस छोटलोचका जोत। उन्नी हमार जमाई एखे मोटामोटी 4-5 मास धरे काज करते तो ये काज करतें तो एखी सुनतम भलोई आज सब कुछ भलोई क्योंकि हठात आज के मोटामोटी 1.5 घंटा आगे फोन करल। उन्नी फोन कर मालिक आज मालिक बोन हमको फोन कर फोन कर नहीं তার বলেছে তুমি বাড়ি থেকে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, একটা বাড়ি গাড়ি ভাড়া করে তাড়াতাড়ি আসো। তো একটা লোক কী করে তাড়াতাড়ি আসতে পারবে, একটু অ্যারেঞ্জ করতে হবে। তো তবে আমরা কিছু করে আমরা অ্যারেঞ্জ করে আসলাম। এসে দেখতেছি আমার জামাই এখানে গেটের ওখানে পড়েই আছে, পড়েই আছে। তো কী করে পড়লো, তো এখন আমি শুনতে পাচ্ছি, পরে যখন কথা বলতে পারে শুনতে পারতেছি যে গেটটা বলে ওর উপরে পড়েছিল। দুইটা লোক বলে উঠিয়েছে, একটা লোক একটা গেট একটা লোক যেহেতু উঠাতে পারে না, দুইটা লোক কী করে উঠাইলো। তো আমি দেখতেছি এইটা যে স্যার দেখেন পুলিশ প্রশাসন সব কিছু দেখলো, সব জায়গায় দেখলো, তো কোথাও চোট নাই, ওর মাথায় চোট আছে। আর মালিকের এইখানকার মালিকের কথা হচ্ছে যে গেটটা এইভাবে পড়েছিল, এইভাবে যদি পড়তো তাহলে এইখানে চোট লাগতো, তাহলে মাথায় কী করে চোট লাগলো। এখন এটা আমরা ডাউট আছি, এখন পুলিশ প্রশাসন যা কিছু করতেছে করে এখানে আমাদেরকে একটা ওদের পরিবারকে জবাব দিতে কী জবাব দেবে সেটা আমরা জানি না। তবে একটা নিউজ যা কিছু করে নিউজ করবে আর পুলিশ প্রশাসন করবে। এখন কি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে স্যার এটা মার্ডার কেস, খুন হয়েছে আমার হিসাবে, খুন হয়েছে। আমি এখন দেখতে পাচ্ছি, চিনতে বুঝতে পারতেছি, একটা আরেকটা ছেলে বলেছিল ওখানে বলে এখানে নয় কোথায় বলে আছে কিন্তু আশেপাশে, তবে এখন দেখা হয়নি। এখনও তো কোথায় আমরা সেটা জানি না, কিন্তু আমাদের হিসাবে কিন্তু মার্ডার কেস, খুন কেস এটা। মানে অন্য যা কোথাও মেরেছে এখানে এনে ফেলে দিয়েছে এরকম মনে হচ্ছে কোথাও, সেটা তো বলতে পারবো না। কিন্তু এখন যে হিসাবে গেটগুলো এখন আমি কিছু বলতে পারতেছি না এখন স্যার, এটা আমরা কিছু বলতে পারতেছি না এখন। মানে আপনার মনে হচ্ছে না গেট পড়ে গেছে, তাই তো? আমার মনে হচ্ছে হয়তো এটা একা একার কাজ না, এটা কমসে কম এটা মনে হচ্ছে আমরা 8-10 জন 6-7 জন ছেলে এরকম মতলব কেস হইতে পারে এটা। একই এ যখন এখানে কাজ করতো আপনাদেরকে কোনোভাবে বলেছিল যে এরকম কোনো আঘাত করা হচ্ছে কি কোনো? আঘাত বলতে গেলে কি মালিক মানে মোটামুটি আপনার সকাল 3:30 বলে ওকে খাবার লাগে, খাবার নিয়ে দিত 9,000 টাকা মাসে বেতন, 24 ঘন্টা একটা লোককে যদি খাটাই রাখে তাহলে এটা কী করে হবে? রাত 12টার সময় আসবে, দারু খেয়ে আসবে, 2টা বউ ওর মালিকের আসবে, আইসে তারপর ও এরকম এরকম অত্যাচার করতো। অত্যাচার মানে এখন অত্যাচার কী করতো, আমাদেরকে যে এভাবে বলতো যে মালিক এরকম সবসময় খেয়ে থাকতো, ঠিক আছে, সবসময় খেয়ে থাকতো এরকম ব্যাপার। আপনারা যেন অন্য ন্যায় চাই, আমরা ন্যায় আমরা চাই। আমার জামাই আমি তো এখন পাবো না, কিন্তু ওদের পরিবারকে আমি কী জবাবটা দিব সেটা আমি এখন বুঝতে পারতেছি। আমার যে বিয়াহী বিয়াহানি আছে ওনার মা বাবা এখন আমি ফেস টু ফেস দেখতে পারিনি, এখন ওদেরকে আমি কী জবাব, এখন যা করবে পুলিশ প্রশাসন করবে এরাই করবে, এদের উপরে আমরা ছাড়েছি যা করবে। আপনার নাম হচ্ছে রাম? আমার নাম হচ্ছে রামু বিশ্বকর্মা।